নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কিছু নতুন পর্বে আজ আমরা এসেছি কল্যাণীতে আর আসা মানে ফেমাস সেই নন্দিনীদির বাড়িতে আজকে পুরো ভিডিওতে থাকবে নন্দনীদের ছাদ বাগান তার কালেকশান তার বহু বছরের শখিন বিষয়টা আজকে কোন লেভেলে এসে পৌঁছেছে থাকবে সেই ভিডিওতে তো আশা করি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট আমরা নিয়ে আসবো এবং আপনিও যদি একজন ছাদ বাগানই হয়ে থাকে শখের একটা ছাদ বাগান আপনার থাকে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন এবং আমরা ভিজিট করব আপনার বাগানটি তো চলে আসুন আজকে কল্যাণীতে নন্দিনীদের বাগানে এসেছি তার সাত বাগানটা শৌখিনতার জায়গা থেকে কোন লেভেলে এসে পৌঁছেছে তিনি কিভাবে পরিচর্যাগুলো করেন যত্ন কিভাবে নেন গাছের সেটাই দেখবো ভিডিওতে তো চলুন দিদির কাছে যাওয়া যাক তো আমাদের সামনেই আছে দিদি দিদি নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আমি তো প্রথমে আপনার বাড়িতে যে সত্যি আশ্চর্য হয়ে গেলাম কারণ গেটের মুখ থেকেই সবকিছু সাজানো ছাদে তো অনেক কালেকশন আছে দিদি এই এই যে গুছিয়ে রাখার ব্যাপারটা বা এই ইনডোর প্ল্যানিং থেকে আরম্ভ করে ছাদ বাগানের প্ল্যানিং এটা এই শৌখিনতার জায়গা কতদিন থেকে এসছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তারপরে ছোটবেলা থেকে যখন এসেছে এই বাড়িটা কতদিন আপনাদের এইভাবে বাগান বাড়ি কতদিন করে রেখেছেন এখানে আমি এসেছি সাত বছর কিন্তু এটা করছি চার পাঁচ বছর করছেন মানে আপনি কি এটা পুরো অর্গানিক ওয়েতে করেন না পুরোটাই অর্গানিক সারও আপনি নিজে তৈরি করেন তো আমরা আগেও ভিডিওতে দেখেছি নন্দিনীদের কেঁচো সার বা জৈব সার যারা জানেন আগে আমাদের চ্যানেলে ভিডিও আছে বিস্তারিত দেখবেন নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে নিজস্ব প্রোডাকশন করেন এবং সেই সারেই এই গাছগুলো তৈরি হয় দিদি একটু কালেকশানগুলো দেখবো কি কি আছে

কেনার পরে চারা আমি তৈরি করি নিজে নিজে তৈরি করেছে আর এগুলো সব কেনা এগুলো এর থেকে যেমন অনেক কিছু তৈরি করেছে এগুলো হয়া এগুলো তৈরি করেছে না এইগুলো আচ্ছা এগুলো 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 স্যাকুলেন্ট এগুলো স্যাকুলেন্ট হ্যাঁ স্যাকুলেন্ট যারা ছাদ বাগান করেন তারা ভালোভাবে জানবেন এই গাছগুলো সম্বন্ধে যারা ইনডোর প্লান্ট রাখেন তারাও ভালো করে জানবেন এগুলোর সাথে আমি নতুন ভাবে পরিচয় হচ্ছি দিদি এটা কি আছে ও কি জানো বলে এটা বল বল মতো দেখছি তো

এর মধ্যে গাছের পাতাগুলো আছে গাছের পাতাগুলো হ্যাঁ কোকোপিট আছে বালি আছে কোকোপিট বালি আর অল্প একটু ভার্মি আছে এগুলো কে নিজেই রেডি করেছো হ্যাঁ আমার সাথে কোকোপিটটা কেনা কোকোপিটটা কেনা আর পাতা তো আমি এই গাছ থেকে তৈরি করে নিই মানে কালেকশন করে কালেকশন করে নিই ঠিক মানে যে গাছটা যে মিডিয়াতে দিলে হবে সেই গাছটাকে সেই মিডিয়াতেই দিই ঠিক তো এইগুলো এইগুলো হ্যাঁ এ সেখানেই করে এগুলো আচ্ছা

এটা একটা গাছ মানে কি গোবিন্দ ভোগ চালের একটা সেন্ট আসে সেন্ট আসে এটা দেখো হ্যাঁ পুরো গোবিন্দ ভোগ চালের সেন্ট আসে নামটা ঠিক মনে নেই আমার আচ্ছা এই তো জারবেলা মনে জারবেলা দেশীয় জারবেলা দেশীয় জারবেলা হ্যাঁ ও এই দেশে এখানেও দেখুন প্রচুর গাছ আছে দিদি হ্যাঁ এটা ক্যালাথিয়া কেলা কেলাথিয়া ক্যালাথিয়া হ্যাঁ ক্যালাথিয়া আচ্ছা এগুলো মাটির মাটির গাছ এগুলো মাটির কমা কি কমা এইখানে একটা গাছ ইউনিক একটা গাছ ক্যামেলিয়া সেই রবীন্দ্রনাথের সেই ক্যামেলিয়া হ্যাঁ সুন্দর ফুল ধরেছে একটু ক্লোজে দেখাতে বলো ভাইকে দেখো কি সুন্দর ফুল ধরেছে আর এই পাশে তো দিদির মানে অনেকগুলো প্ল্যান দেখতে পাচ্ছি হ্যাঁ এইগুলো হচ্ছে জিজি আমি চারা তৈরি করেছি একটার থেকে আমি এরকম চারা তৈরি করেছি আমি চারা তৈরি করতে খুব ভালোবাসি আচ্ছা এই যে বড়গুলো আছে না এই 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 চারাগুলো এই গাছের এই গাছের দেখুন কি সুন্দর আছে আর কি এই এগুলো কি গাছ বলে দিদি জিদি জিদি মূল তো কোন দেশের গাছ এগুলো গাছ তাতেও জানি না মানে মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল গাছ যেরকম হয় সেইভাবে কিন্তু এগুলো একদম ছায়াটা থাকলে ভালো থাকে ছায়াটা থাকলে ভালো থাকে তো এটা হচ্ছে দিদির একদম পুরো ইনডোর ইনডোর এবং ঢোকার মুখটায় এবার আমরা টোটাল ছাদে চলে যাব ছাদের গাছগুলোর সাথে একটু পরিচয় হয়ে চলুন তো মূলত ছাদে চলে এলাম ফলের গাছ এখানে কুল গাছ আছে না দিদি হ্যাঁ এটা কি কুল সুন্দর আপেল আপেল কুল না হ্যাঁ আপেল কুল না না সুন্দরী মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া ফলন হয় ভালো হ্যাঁ মোটামুটি আচ্ছা এরপরে দেখি এখানে বেগুন গাছও লাগিয়েছে টবের মধ্যে আমলকি গাছ বেগুন গাছ ও দেখব দেখবো এটাটা আম গাছ আছে কি আম আছে এটা এটা আলফান্সো আলফান্সো হুম তো फेमस একটা আমের গাছ আলফান্সো এটাও টবে লাগানো আছে এগিয়ে চলুন ঠিক আছে এখানেও একটা আম গাছ লাগানো আছে এটা কি গাছ আছে এটা ঠিক নাম জানি না মোনার পালমার আচ্ছা পাশে কি চড় গাছ হ্যাঁ এটা গামলেস গামলেস কিনেছি এখনো হয়নি এখন ফল হয়নি না ঠিক এখানে এগুলো আম নতুন কিনেছি এগুলো আচ্ছা এখানেও আম লাগানো আছে এখানেও দেখুন আর্টিফিশিয়াল কিছু ফিট আছে এখানে এখানে কিছু ফুলের গাছ আমের গাছ ল্যাংচা সবেদা এটা ল্যাংচা সবেদা আ হনুমানের প্রচুর খেয়ে চলে গেছে ওহ ওই জন্য কি এ দিয়ে প্লাস্টিক দিয়ে মোড়া আছে ল্যাংচা সবেদাটা এই কি বড় বড় ফলগুলো দেখেন বেশ বড় বেশ বড় প্রচুর খেয়েছে অনেক বড় বড় এটা এইভাবে হয় এত বড় করে হয় এত বড় হয় না ল্যাংচা সবেদা বলে প্রচন্ড মিষ্টিও হয় না এটা মিষ্টি খুব মিষ্টি এবং প্রায় খুব সুন্দর একটা গাছ এই দেখুন কত বড় বড় ফল কিভাবে বেঁধে রেখেছে দিদি তাও রাখতে পারছে না খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে না ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে ও বাবা এখনো তো আম ধরে আছে দিদি হ্যাঁ এটা কি কি আম গাছ এই দেখুন আম

ঠিক আছে ভ্যারাইটিস ফুলও রেখেছে সুন্দরভাবে এবং গরমের দিনে এইগুলো যেন ছাদটাকে পুরো সাজিয়ে রেখেছে সুন্দর কালার ম্যাচ করে শীতে তো পুরো ফুলটাই করেছিলেন নাকি এর মধ্যে হ্যাঁ হ্যাঁ লেবু গাছ আছে গন্ধরাজ নাকি এটা গন্ধরাজ গন্ধরাজ এটা গন্ধরাজ আর এটা শিললেস 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 পাতি যেটাকে বলছে ঠিক কেন ফুলের গাছ অনেক আম এটা কাটি মন কিন্তু হয়নি এবার কাটি মন থাই কাটি মন এটা হয়ে যাবে হয়ে যাবে একটু টাইম লাগবে ছোট গাছ তো বেশি বয়স না হয়েছিল টবের মধ্যে ছিল যখন হয়েছিল আচ্ছা এর মধ্যে দেওয়ার পরে হয়নি দিদি এই এই গাছ তো কি গাছ ফুল গাছ অনেক ফুল আছে রেড বাতাবি রেড বাতাবি মানে লাল হ্যাঁ হ্যাঁ রেড বাতাবি প্রচন্ড ভাবে এখানে একটা জামের গাছও দিদি রেখেছেন মানে সমস্ত রকম ফলের গাছ কিন্তু এখানে সাজানো আছে বাহ আমি খেয়ালই করিনি হ্যাঁ এবং ফুলও এসে গেছে জাম এটা কালো জাম

মানে ছাদ বাগানে সব রকম গাছ থাকে এই গাছটা এটাও তো একটা আলাদা গাছ এটা কি নেসপাতি নাকি না এটা আপেল এটা আপেল গাছ এটা কি আপেল জাত আমার এখানে দু রকম আছে হরিমন 99 হরিমন 99 আর গোল্ডেন গোল্ডেন তো এখনো পর্যন্ত কি আপেল পেয়েছেন কোনো আপেল ফুল এসেছিল কিন্তু দাঁড়ায়নি ফল দাঁড়ায়নি না ফুল এসেছিল আপেল গাছ যারা দেখেননি তাদের জন্য বলছি কারণ আমাদের এখানে এখানে ওয়েদারে হবে বলেই টেম্পারেচারটা একটু এ থাকে এখানে দেখুন লেবু গাছে খুব সুন্দর ফুল এসেছে এটা কি লেবু এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা মালটা মালটাও প্রচুর আছে এখানে তো একটা জাম গাছে দারুন ফুল এসেছে দিদি এটা সাদা জাম এটা সাদা জাম হাই সাদা জাম হাই সাদা জাম না সুন্দর ফুল এসেছে মানে গাছে একদম পুরো ভরে গেছে একদম দেখুন ফুলে তো অনেক হবে হ্যাঁ এটা একটা সিডলেস পাতি এটা সিডলেস পাতি বড় বড় হয় বিছড়া বিছড়া হুম সিডলেস পাতি প্রচুর ফুল ধরেছে মানে গাছে অসম্ভব ফুল এবং ফল আসছে

এটা পাকিস্তানি মালটা বলে মিশরীয় মালটা বলে মানে এটা মালটা মালটাই আছে পাকিস্তানি মিশরীয় এটা প্রথমবার এটা প্রথমবার এটা প্রথমবার ফুল এসেছে এই দুটোই প্রথমবার ফুল এসেছে এটা এটা হুম ঠিক আছে এটাও গাছে ফল আসবে আগামী দিনে দেখা যাবে আবার আপডেট দেব আমরা ফুল ফল যখন ফল থাকি এটা তো সবে দা গাছ হ্যাঁ এটা আমি অনলাইনে কিনেছিলাম গাছটা অনলাইনে কিনেছিলাম নামটা ঠিক জানি না কিন্তু ফলটা এসেছে এই যে এই যে গোল গোল ফালটা আচ্ছা আচ্ছা একদম গোল আচ্ছা ওটা যেমন লম্বা ল্যাংচা এটা একটু গোল গোল এখানে দিদি আবার একটা আহ বেগুনের গাছও রেখেছে এর মধ্যে দেখতে পাচ্ছি পাশেও একটা পাতিলেবু গাছ এর ভিতরে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এইগুলো যেন সার নিজের তৈরী করছেন আর কি

হ্যাঁ ছাদটাকে ভালো রাখার জন্য ছাদটাকে ভালো রাখার জন্যে যাতে জল শোষ না করে এই একটা লেবু গাছ এটা কি লেবু এটাও বাতাবি এটা বাতাবি লেবুর হাই বাতাবি এটা গ্রীন কালার হয় হাই বাতাবি হ্যাঁ পাকলে হলুদ হয়ে যায় আহ হাই বাতাবি হয়েছে এই এই গাছটা এই গাছটা কি গাছ এটা জামুন আচ্ছা জামরুল জামুন জামুন যেমন ওই সেই গোলাপ জামুন যেটা হ্যাঁ হ্যাঁ গোলাপ জামুন আচ্ছা সুন্দর হয় গোলাপ জামুন এই দেখুন সুন্দর হয়েছে টবেও সুন্দর হয়েছে আর এখানেও আছে মনে হয় গাছ নাকি চারা চারা এগুলো ছাদে আছে ড্রাগানের উপরের ছাদে আছে এটাও ক্যাটাস জাতীয় ফুলের মুকুট বলে মিলি বলে কাটা মুকুট বলে মিলি বলে হ্যাঁ সেই পাশটা একটু দেখে নেবো এখানে কি কি আছে

এটা ইন্ডিয়ান মোসাম্বি ইন্ডিয়ান মোসাম্বি আচ্ছা ঠিক আছে ইন্ডিয়ান মুসাম্বি এটা 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 দুটোই দুটোই ইন্ডিয়ান মুসাম্বি মানে সিকি মালটা টাইপের যেগুলো হয় আম মালটা না মোসাম্বি মোসম্বি হ্যাঁ ও পাচ্ছে সবেদা হ্যাঁ এটা এটা কালাপাতি সবেদা বলে কালাপাতি হ্যাঁ কালাপাতি সবেদা হুম এটাও আর একটা লেবুর গাছ হ্যাঁ এটা ভিয়েতনাম মালটা এটাই প্রচুর ফল হয়েছিল ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা ওখানে ছোট চারা একটা বড় চারা এটা তিনবার ফল আচ্ছা এই মালটা গুলো কি এই মাটিতে মিষ্টি হচ্ছে দিদি হ্যাঁ খুব মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি এটা আমি খেয়েছি এটা খুব মিষ্টি ফলন ভালো হচ্ছে হ্যাঁ মোটামুটি ছোট অবস্থায় আট মাস বয়স যখন তখন থেকে ফল হচ্ছে এটা আট মাস বয়স থেকে ফল আট মাস বয়স থেকে আমি যখন কিনেছি আমার কাছে আসার পরে আট মাস বয়স থেকে ফল হচ্ছে আট মাস বয়স আমি ছোট চারা কিনেছিলাম ছোট চারা কিনেছি সুন্দর মানে খুব সুন্দর রেলিং দিয়ে গাছ এইটা বাড়ি মালটা ওই যে সিকিমালটা বলে এইটা বাড়ি মালটা না এটাও মিষ্টি আচ্ছা আমার কাছে তো মিষ্টি হয়েছে আমি খেয়েছি মিষ্টি হয়েছে এটা মিষ্টি হয়েছে পুরো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর রসটাও ভালো আছে দিদি এটা খুব সুন্দর একটা ফুলের গাছ দেখছি কি এটা হলিয়ক হলিয়ক হ্যাঁ খুব সুন্দর গরমের সময় ফুটেছেন শীতের পরে বসন্তের হাওয়ায় দেখুন সুন্দর লাগছে মানে ইউনিক লাগছে ছাদটার একটা অন্য

এটা কি এটা কি লেবু গাছ এটা নাগপুরি কমলা লেবু বলে নিয়েছি নাগপুরি কমলা লেবু এটা এর কোনোদিন ফল খেয়েছে না হ্যাঁ এটা তিন 4 বার হয়েছে মিষ্টি হয় খুব মিষ্টি খুব মিষ্টি হয় পেক একদম মানে orange কালার হয় orange color হয় এটা ফুল পাকে কখন ফলগুলো এটা 6-7 মাস লেগে যায় 6-7 মাস মানে মানে দিদির বাগানটা মূল তো সব রকম ফলের গাছ আছে সঙ্গে একটা চেরি হ্যাঁ এটা একটা চেরি চেরি গাছ হ্যাঁ চেরি এটা খুব সুন্দর খেতে ফলটা সুন্দর ফল দিয়ে দিতে কোন চেরি গাছ

তাই গুলো তাই গুলো তো নিয়েছি সেটাই তো শুনলাম হবে হবে মানে আপনার কি ফল পেয়েছেন আপনি না এখনো পাইনি কিন্তু গাস্তা খুব সুন্দর হয়েছে আমি আশায় রেখেছি আশায় বসেই রেখেছি এই অ্যাভোকাডো গাছ অ্যাভোকাডো গাছে একটু বয়স লাগে মানে বয়সে ফল আছে এটা আড়াই বছর হলো আড়াই বছর হলো চার পাঁচ বছর বয়সে অ্যাভোকাডো ফল আছে এখানেও দেখুন তবে আপনি দিদি পদ্ম করে রেখেছেন এটা এটা কি গাছ ধান গাছের মতো লেমন গ্রাস লেমন গ্রাস এখানে তো ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকম না এগুলো ইনডোর না এগুলো রোদেই থাকে ইনডোর থাকে হ্যাঁ ইনডোরে রাখা যায় কিন্তু আবার রোদ খাওয়াতে হয় রোদ খাওয়া যায় হ্যাঁ সুন্দর গাছ এখান থেকে লাগিয়ে রেখেছে এ পাশেও দিদি মানে সাদে ওটা সিঁড়িটা চলুন উঠুন মানে আমি যতটা পেরেছি ইনি দীর্ঘদিন মানুষ যেভাবে সাজিয়ে রাখতে পারে সেভাবেও সাজিয়েছে ঠিক আছে তো আমরা এবার ওপরে যাব ওপরে গিয়ে দিদির এই বাগানগুলো দেখব দেখুন সুন্দরভাবে দিদি সাজিয়ে রেখেছে তাতে উঠতে উঠতে ফুলের বাগান দুপাশে সব দিয়ে এগুলো গরমের সময়ের জন্য খুব সুন্দর হয় মানে ইউনিক একটা কালার এর মধ্যে এবার যাবো ছাদের ছাদে গিয়ে দেখবো দেখো হনুমানে খেয়ে যাওয়ার পরে হনুমান ধ্বংস করার পরে আবার একটা একটা করে আবার হয়েছে গোলাপ হ্যাঁ হনুমানে ধ্বংস করে দিচ্ছে সুন্দর কালার মানে অপূর্ব কালার ফুলটা দেখুন

এখানে একটা আমলকি গাছ আছে এখানে ফুলের বিভিন্ন ভ্যারাইটিস আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে এটা একটা মিষ্টি জল পাই মিষ্টি জল পাই হুম জল পাই পাতাগুলো ফেলে দিয়েছে পাতাগুলো ফেলে দিয়েছে আবার নতুন পাতা উঠবে আর কি এখানে দিদি রেখেছে হচ্ছে ড্রাগন কি ড্রাগন আছে এগুলো সব রকমই আছে সব রকমই আছে তিন রকম আছে পিঙ্কটা আছে রেড আছে

হ্যাঁ এখানে এখানেও করা হয়েছিল এটা ওডিসি 3 ভ্যারাইটিস এগুলো খুব হয় ছাদে খুব সুন্দর গাছ হ্যাঁ এইটা বছরে দুই তিন হয় দুই তিন বার হয় হ্যাঁ হ্যাঁ এই গাছটা কি গাছ তুমি এটা লঙ্গন লঙ্গন হুম সুন্দর গাছ লঙ্গন সুন্দরভাবে সাজা সাজিয়ে রেখেছি এখানে লঙ্কা গাছ তার পাশে এটা চেরি না না করম না এটা চেরি চেরি এটা আমাদের দেশি চেরি ও দেশিও চেরি হ্যাঁ বার্বাডোজ এখানে তো প্রচুর চারা আছে অ্যাডেনিয়ামের এই চারাগুলো কি আপনি বানিয়েছেন নাকি না আমার বীজ হয়েছিল বীজ মানে বীজ থেকে কি হয় হ্যাঁ থেকে হয় বীজ থেকে অ্যাডেনিয়াম হয় মানে বীজ থেকে আপনি এই চারাগুলো তৈরি করেছেন তাই তো থেকে সুন্দর অনেক কালেকশন আছে অনেক গ্লোবাল কালেকশন আছে এখানে পুরোটাই দিদি ছাদ বাগানে পুরোটাই কালেকশন জবাটাও খুব সুন্দর একটা জবা

ছিল শখ ছিল তো দেখছি অনেক নমুনা এখানে আঙুর গাছও রেখেছেন দিদি হ্যাঁ আঙুরের গাছও এই এর মধ্যে রেখেছেন পুরো ছাদ বাগান জুড়ে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ কালেকশন করেছেন এবং বিভিন্ন কাগজের ফুল বিভিন্ন টাইপের ফুল আছে ঠিক আছে বিভিন্ন ফুল তিনি রেখেছেন অ্যাডেনিয়ামের বিভিন্ন কালেকশন হ্যাঁ তৈরি করেছেন নিজে নার্সারির প্রতি শখ থেকে এগুলো ডবলে দেখুন কি সুন্দর লাগছে ডবলটা

এটা মোটামুটি প্রায় কুড়ি বছরের কুড়ি বছরের হুম আগে শ্বশুর করতাম হ্যাঁ তারপরে এখানে আসার পর এখানে করছি এখানে আসার পর এখানে করছি দিদি সঙ্গে সঙ্গে নার্সারি মানে আমার যা আপনার যা চিন্তা ভাবনা আছে তাতে কি আপনি যে গাছ কালেকশন করছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে ভবিষ্যতে নার্সারি কোনো প্ল্যান আছে বা নার্সারি নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কি নার্সারি আমার একটা আছে ছোট কিন্তু মানে ছোট নার্সারিও আছে হ্যাঁ আছে ওরে বাস কি নাম নার্সারির নন্দিনী মানে আপনার দিদির নামেই নার্সারি রেখেছেন নন্দিনী আগ্রো ফার্ম সেটা কোথায় দিদি সেটা আমার শ্বশুরবাড়ি এলাকা শ্বশুরবাড়ি এলাকাতে না খুব সুন্দরভাবে তিনি সাজিয়েছেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন এটা একটা প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট হ্যাঁ প্যাশন ফ্রুট বলে তো হ্যাঁ এটা এটা কোন দেশের গাছ আমাদের দেশেরই আমাদের দেশেরই হ্যাঁ খুব সুন্দরভাবে মানে দেখা যায় না এই এই যে লঙ্কাগুলো দেখেছো লঙ্কাও হচ্ছে প্রচন্ড ঝাল না লঙ্কা ঠিক আছে এমন একটা বাগান আমরা আজকে ভিজিট করলাম যেখানে মানে বিভিন্ন কালেকশন কালেকশন বলা শেষ করা যাবে না এই দেখুন আমরা গাছ এটা ওই বিলাতি আমরা যেটাকে বলি হ্যাঁ গাছে ফলও আছে এদের ফুলও হচ্ছে ওদেরও ফল আছে ঠিক আছে ভরপুর কালেকশন আছে ও সবগুলো কিন্তু এই অর্গানিক সারের ওপরে বেস করে আপনি করেছেন না আমি এখানে বেশি সব থেকে বেশি কিচেন ওয়েস্ট ব্যবহার করি কিচেন ওয়েস্ট অর্থাৎ যদি মানে এই সিজনাইজ যে সবজিগুলো সেগুলোও তো দেখলাম তো নিচের সবজিও করেছেন এর সবজি খেতে কেমন করুন দারুন দারুন কাঁচা খেতেও ভালো লাগে কাঁচা খেতেও ভালো ভালো লাগে মানে আপনি আহ বেসিকালি এই বাগানের উৎপাদিত সবজি খেতে পছন্দ হয় সময় যথেষ্ট হয় যথেষ্ট হয় ঠিক তো আশা করছি ইনি আপনাদের যতটুকু এই বাগানটা দেখালাম ঘুরিয়ে জানি না ক্যামেরায় কতটা লাগছে কিন্তু এর থেকে বেশি আছে এনার কাছে বাগানে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে কারোর পতিত বাগান যাদের ছাদ পড়ে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন মানে ধরুন কারোর দোতলা বাড়ির পুরো ছাদটা পড়ে আছে ধরুন দেড় হাজার দু হাজার স্কোয়ার ফুটের জায়গা পড়ে আছে তা না করে তো তারা ছাদ বাগান করতে পারে নাকি হ্যাঁ করতে পারে

তো এটাই হচ্ছে যারা বাড়িতে সময় কাটাতে পারে না সময় কাটানোর একটা বড় মাধ্যম এবং আপনার বাগান যদি আপনার ছাদ সুন্দরভাবে সাজানো থাকে এরকমভাবে তাহলে আরও ভালো লাগবে বিষয়টা দেখুন কত টপ এবং কত দিন ধরে উনি সাজিয়েছেন দিনের পর দিন ধরে সাজিয়ে যাচ্ছেন এটা ওপরটা আর ওপর থেকে আমি আপনাদের নিচের ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখুন নিচের ভিউটা এইরকমভাবে পুরো ভিউটা সাজানো আছে দেখুন পুরো ভাত ছাদটা পুরো সাজানো সুন্দর ভাবে সাজিয়ে রেখেছেন এটাই হচ্ছে সৌন্দর্য দিয়েছে খুব সুন্দর করে যদি হয় তাহলে মানে এটা আমি চেষ্টা করছি যদি হয় হবে হবে কেন প্রচুর প্রচুর চারা তৈরি হয়ে যায় তাহলে আমি নিজে করব ঠিক 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 আর আমার আরেকটা ফেভারিট জিনিস জেড এগুলো সব এগুলো এগুলো কি দিদি জেডের বনসাই জেডের বনসাই সুন্দর ভাবে রেখেছে দেখো এটা আমার খুব ভালো লাগে তোমরা ওটা কি গাছ কোনটা কমলার পাশে